আমরা একটা ডেড বডি দেখেছি জানালায় ঝুলন্ত অবস্থায় একটি ছেলে আমরা শুনতে পেরেছি ছেলেটা অন্যদেরকে বের করার চেষ্টা করছিল পরে হয়তোবা সে নিজেই তার জীবন দিয়ে তাদেরকে চেষ্টা করেছে বাঁচানোর জন্য বাট সর্বশেষ সে মারা গিয়েছে এখন দেখি ভিতরে আমরা ঢুকলে বোঝা যাবে ভিতরে আসলে আরও কিছু ডেড বডি রয়েছে কিনা ৯টা ৯টার দিকে আমরা খবর পাই যে বেনাপোল থেকে ঢাকাগামী একটি ট্রেনের রানিং ট্রেনের মধ্যে আগুন তো আমরা প্রথম দয়াগঞ্জ থেকে ট্রাই করি এটাকে টেস্ট করার জন্য দয়াগঞ্জ থেকে বা গেন্ডারিয়া থেকে দেন আমরা ভেবেছিলাম যে পার্কিং করা গাড়ি বা থেমে থাকা ট্রেন পরবর্তীতে জানতে পেরেছি যে এটা চলন্ত ট্রেন ছিল আমরা দ্রুত আসার চেষ্টা করেছি আমাদের এই ট্রেনের আগুন থেকে দুই পাশে আগুনের ধোঁয়া এবং ফুলকি এমনভাবে ছড়ে গিয়েছিল যে ধারণা করা হয়েছিল যে অনেকেরই বাসা বাড়িতে আগুন লেগেছে কারণ আপনারা জানেন এই এলাকাটুকু যথেষ্ট কনজেস্টেড তো কনজেস্টেড হওয়ার কারণে সবার ধারণা ছিল আমরা অনেকেই ফায়ার সার্ভিসকে ফোন পাচ্ছিলাম 999 কল পাচ্ছিলাম থানায় কল পাচ্ছিলাম যে বাসা বাড়িতে আগুন লেগেছে বেসিক্যালি পরবর্তীতে ট্রেনের আগুনটা আমরা নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার সার্ভিসকে কল করি আপনারা জানেন ট্রেনের লাইনে তো আসলে দ্রুত গাড়ি আনার কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে দূর থেকেই পানি এনে আমরা ফায়ার সার্ভিস সহ সকলে পাবলিক জনগণের সহযোগিতায় পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আমরা এই পর্যন্ত এখনও তথ্য পাই না তবে আপনারা জানেন যে চলন্ত ট্রেনে ইতিপূর্বে দুষ্কৃতিকারীরা আগুন দিয়েছে এটাও এই সেই দুষ্কৃতিকারীদেরই আগুন আমরা নিঃসন্দেহে এটা তদন্ত করে আমরা বের করতে সক্ষম হবো কারা আগুন দিয়েছে বা কারা এই ঘটনা সংঘটিত করেছে চার দোকানে চাকাইতেছি ট্রেনে আসছে নারকুন্দ থেকে ট্রেনে আসছে আমাদের আগুন লাগছে তো আমরা কই দেখছি ওই আগুন লাগছে সবার ডাকছি স্যার এখানে ব্রেক করতে এটা ব্রেক করেন আমরা যাত্রী নামাইছি নামাইয়া সবার সাহায্য করে আচ্ছা আগুন যখন লেগেছে কি পরিমাণ যাত্রী ছিল আপনারা কেউ দেখেছে আগুন ভিতরে ছিল আপনার লোক যখন 10-12 জন ছিল যখন আমরা এই চার দোকান একসাথেই ছিলাম ওই পারে সাথে ছিলাম তো ওইখানে যদি মহিলা 4-5 জন বাইরেতে পারছে কিছু লোক বাইরেতে পারছে আর গুলো ওইখানে ছিল আর ভিতরে আমরা ঢুকতে পারিনি দেওয়ার কারণে দেখাও যায় নাই আগুন অনেক আমরা পর বাসা বাড়িতে পানি বালতি আনতে আনতে আগুন আর কন্ট্রোল করতে ধন্যবাদ